বিয়েতে জন্মদিনে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে নারীর সাজটা স্বর্ণ অলঙ্কার ছাড়া যেন পূর্ণ হয় না আবার আমাদের দেশের গ্রামীণ সমাজের স্বর্ণকে ফিক্সড ডিপোজিট হিসেবেও মনে করা হয় গড়ে দুই চার ভরি স্বর্ণ থাকা মানে আপতকালে বিশেষ সহায়তা কিন্তু দোকানে গিয়ে খাঁটি স্বর্ণ চিনতে না পারায় অনেক সময় ঠকতে হচ্ছে অনেককেই ২২ ক্যারেটের দাম দিয়ে পাচ্ছেন দশ কিংবা আঠারো ক্যারেট আসলে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ চেনা কিন্তু সহজ কথা নয় কিছু ঘরোয়া উপায় অবলম্বন করেই বিষয়টা যাচাই করে নেওয়া সম্ভব আসল সোনা চব্বিশ ক্যারেটের কিন্তু এই সোনা দিয়ে গহনা তৈরি হয় না কারণ সেটা এত নরম হয় যে গয়না তৈরি করা সম্ভব হয় না গয়না তৈরির জন্য মূলত ২২ ক্যারেটের সোনা ব্যবহার করা হয় যার মধ্যে একানব্বই দশমিক ছিষট্টি শতাংশ সোনা থাকে সব ক্যারেটের হলমার্ক আলাদা আলাদা হয় যেমন ২২ ক্যারেটের যে সংখ্যা থাকে তা হলো নয়শো ষোলো একুশ ক্যারেটের আটশো পঁচাত্তর আঠারো ক্যারেটের থাকে সাতশো পঞ্চাশ সোনায় যদি লোহা মেশানো থাকে তাহলে সেটি চুম্বুকের কাছে ধরলেই টেনে নেবে বাজারে কিছু রাসায়নিক এবং অ্যাসিড আছে যেগুলো ব্যবহার করে সোনার গুণগত মান যাচাই করা সম্ভব ওই রাসায়নিক বা অ্যাসিড খাঁটি সোনার সংস্পর্শে এলে কোনো রকম বিক্রিয়া হয় না কিন্তু বিশুদ্ধ না হলে বিক্রিয়া শুরু হয়ে যাবে ভিনেগার দিয়েও সোনা পরীক্ষা করা সম্ভব একটি গ্লাসে কিছু পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে তার মধ্যে গহনাটি পনেরো মিনিট ডুবিয়ে রাখুন তারপর গ্লাস থেকে গহনাটি বের করে নিন খাটি স্বর্ণ হলে সেটা আগের মতোই চমকাবে আর নকল হলে উজ্জ্বল হারাবে সাদা চিনে একটা প্লেট নিন সোনার গয়না তার মধ্যে ঘষে দেখুন যদি থালার উপর কালো দাগ পরে তাহলে বুঝতে হবে সোনা নকল আর যদি হালকা সোনালি রঙ পরে তাহলে বুঝতে হবে সেটা আসল একটা গভীর পাত্রের মধ্যে দুই গ্লাস পানি নিন তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা বাঁচছে কিনা যদি বাঁচে তাহলে বুঝতে হবে সেটা নকল হালকা কামড় দিয়ে ধরে রাখুন সোনা যদি আসল হয় তাহলে সোনার উপর কামড়ানোর হালকা দাগ পড়বে গামের সংস্পর্শ এলেও আসল সোনাতে কখনো গামের গন্ধ দরে না যদি গামের গন্ধ দরে তাহলে বুঝতে হবে নিশ্চয় কোনো গর্বর আছে সোনায়